বিজেপি নাকি শরিক দল কার কাছে যাচ্ছে লোকসভার স্পিকারের পদ ভারত জুড়ে এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা স্পিকার পতটির জন্য শরিকরা জোর দাবি জানাচ্ছে বলেই জানাচ্ছে দেশটির গণমাধ্যম তবে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মতোই স্পিকার পদ ধরে রাখতে মরিয়া বিজেপি এদিকে এই বিষয়ে নানা তৎপরতা চালাচ্ছে বিরোধীরাও ভারতে বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠনের পর এখন লোকসভার স্পিকার পদ নিয়ে চলছে নানা আলোচনা একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ নিয়ে বেশ চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার পদটি শরিকদের হাতে তুলে দিতেও নারাজ তার দল এবারের নির্বাচনে বিজেপির অন্যতম শরিক চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি প্রথম থেকেই মন্ত্রী ছাড়াও লোকসভার স্পিকার পদের দাবি করে আসছিল স্পিকারের চেয়ারের ওপর নজর রয়েছে আরেক শরিক দল নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডেরও এমন ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ পদটি ছাড়তে রাজি নয় এদিকে স্পিকারের পদের জন্য আলোচনায় আছে অন্ধ্রপ্রদেশের বিজেপি নেত্রী ডি পুরেদেশ্বরীর নাম চন্দ্রবাবু নাইডুর শালিকা হওয়ায় তাকে দিয়ে শরিক দলের চাহিদা দাবিয়ে রাখার চেষ্টা করতে পারে বিজেপি এমনটাই বলছে ভারতীয় কিছু বিশ্লেষক তবে স্পিকার নির্বাচন নিয়ে নানা তৎপরতা চলছে বিরোধী ইন্ডিয়া জোটে চন্দ্রবাবু নাইডু প্রার্থী হলে তাকে সমর্থন জানানোর কথা বলছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বলছে এ বিষয়ে জোট শরিকরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেবে তবে লোকসভায় বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী জোটের এই উদ্যোগ সফলতার মুখ নাও দেখতে পারে ভারতের আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের চব্বিশ শপথ গ্রহণের পর ছাব্বিশে জুন নির্বাচিত হবেন স্পিকার আফসানা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার